হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল শম্পা ডট পবিল লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজ চলে আসলাম আবারও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো ভিডিওটি আমি যেহেতু বললাম খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাহলে নিশ্চয়ই খুব ইন্টারেস্টিং হবে। তো ভিডিওটি কেন ইন্টারেস্টিং হবে সেটা জানার জন্য তোমাদেরকে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট দেখতে হবে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। তো আমি যতটুকু জানি যে ভিডিওটি কেন ইন্টারেস্টিং হতে চলেছে ততটুকু তোমাদের সাথে শেয়ার করি। তো তোমাদের দাদাভাই আমাকে জাস্ট ফোন করে বলল যে শম্পু তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তো আমাকে বলেনি যে কী সারপ্রাইজ, আমি নিজেও জানি না যে কী সারপ্রাইজ। আমাকে এটাই বললো যে তুমি কিছুদিন ধরে এই জিনিসটা চাইছিলে, সেই জিনিসটাই তোমাকে আজ সারপ্রাইজ দেব। তো আমি ভাবছি যে কী জিনিস আমি বলেছিলাম, অনেক কিছুই তো বলি, তবে আমি যেটা চাই সেটা এনে দেয়। তবে তোমরা ভেবো না আকাশের চারটা চাই, আকাশের চারটা তো চাইতে পারলে আসলে আমি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো যে কী সারপ্রাইজ নিয়ে এসেছে। তো তোমাদের যদি সারপ্রাইজটি ভালো লেগে থাকে কমেন্টে জানিও যে তোমাদের সারপ্রাইজটি কেমন লেগেছে। ভালো লাগলে জানিয়ে দেবে, খারাপ লাগলেও জানিয়ে দেবে। তো চলো তোমাদের দাদাভাই আসার জন্য অপেক্ষা করি। তো তোমাদের দাদাভাই আসলে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখনকার মতো টাটা, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো গাইজ, তোমাদের দাদাভাই চলে এসেছে, দরজা নক করছে। তো আমি তো খুব এক্সাইটেড যে কী সারপ্রাইজ হতে পারে, তোমরাও নিশ্চয়ই এক্সাইটেড। তাহলে তোমরা দেখতে থাকো, সাথে থাকো, আমি দরজাটা খুলছি। তোমরা দেখো তোমাদের দাদাভাই কিরকম মিথ্যে কথা বলে, আমি তো আরেকটু হলে কান্নাই করে দিতাম। তো আমি এখন গিফটটা এই গিফট আনবক্সিং করবো। তো তোমরা সাথে থাকো, দেখো। মাইক এটা গেল, দেখো তোমরা এটা গেল। এটা কি গো, এটা কি হতে পারে?
আর বেশটা কেমন লাগলো? গাইস এটাতে তিনটা কালার আছে, এক এক করে চেঞ্জ করো। আরেকটা আছে, একবার দাও, আসলে চলে আসলো। এবার তোমরা অবশ্যই জানাবে জিনিসটা কেমন লাগলো, লাইক কমেন্ট শেয়ার দুটোই করবে, আর কমেন্টে জানিয়ে দিবে জিনিসটা কেমন লাগলো, সারপ্রাইজটা কেমন লাগলো সেটাও বলে দেবে। তো অবশ্যই জানাবে, আমার তো খুব ভালো লেগেছে। তো তোমাদের কেমন লেগেছে তো তোমরা জানাবে, আমারটা তো তোমরা শুনেই নিলে যে আমার খুব ভালো লেগেছে। গাইস আমার গিফট আনবক্সিং করা কমপ্লিট। গিফটের মধ্যে আমার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল এই মাইকটা। তোমরা নিশ্চয়ই দেখেছো আমার আগের ভিডিওগুলোতে সাউন্ড কোয়ালিটি একটু খারাপ ছিল, ব্যাকগ্রাউন্ডে অনেক এক্সট্রা সাউন্ড আসছিল, আমার সাউন্ডও ভিডিও সাউন্ডগুলো কম ছিল, তো সেই জন্য আমার মাইকটা খুব প্রয়োজন ছিল। এগুলোও ঠিক আছে, এগুলোরও দরকার, সব থেকে বেশি এটার দরকার ছিল। এটার জন্য অনেক অনেক তোমাদের দাদাভাইকে থ্যাংক ইউ। তো চলো আজ ভিডিওটি বড় করব না, এখানেই শেষ করছি। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো চ্যানেল আমার চ্যানেলটাকে তোমরা সবাই প্লিজ সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বাটনটাতে ক্লিক করো। তো চলো আজকের মতো এখানে টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।